বেশ কিছুদিন ধরেই টাস্কফোর্সের কাছে অভিযোগ আসছিল দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি বাজারে কাঁচা সবজি অগ্নি মূল্যে বিকোচ্ছে। উৎসবের মরশুমে স্বাভাবিকভাবে সবজি থেকে মাছ সমস্ত কিছুর দাম বেশ খানিকটা চড়া থাকলেও পরবর্তীকালে তা আবার কমে যায়। কিন্তু ঘূর্ণিঝড় দানার প্রভাবে পরবর্তীকালে প্রবল বৃষ্টির কারণে শীতকালীন ফসল মাঠেই নষ্ট হয়ে গিয়েছে। সেই কারণে বেশি দামে কিনতে হচ্ছে বিক্রেতাদের এবং বেশি দামে কেনার কারণেই আরো বেশি দামে বিক্রি করতে হচ্ছে সাধারণ ক্রেতাদের কাছে। সবজির দামটা মোটামুটি কমেই ছিল, কিন্তু সাউথ ক্যালকাটা নর্থ ক্যালকাটায় মোটামুটি দামটা কন্ট্রোলে আছে বলে আমরা গত কয়েকদিন ধরে দেখছি। উল্টোডাঙ্গা মার্কেটে আমরা দেখে এসেছি 60 টাকা কিলো বেগুন, এখানে পাশাপাশি একজন 90 টাকা বেচছে, একজন 70 টাকা দিচ্ছে। আমরা আজকে বাজারগুলো এসেছি মূলত সবজির সাথে সাথে আলুর দামটা কেন বেশি নেবে, আলু এদের 28 টাকা কেনা পড়ে, 28 টাকার আলুটা 35 টাকায় বেচবে কেন, বা 7 টাকা করে প্রফিট করবে এক কিলো কাঁচা সবজিতে কোনো হয় না। সেই জন্যে আমরা এসেছি যে বাজারটা কী করে কী দামে কিনেছে, কী দামে বেচছে, হোলসেলাররা কী দামে দিচ্ছে, বা হোলসেলাররা কী দামে স্টোর গেট থেকে পাচ্ছে সেগুলো সরজমিনে দেখতে। সবজি ও মাছের দাম যথাক্রমে টমেটো 80 থেকে 100 টাকা, পটল 70 থেকে 80 টাকা, ভেন্ডি 70 টাকা, বেগুন 80 থেকে 90 টাকা, ঝিঙে 60 টাকা, ক্যাপসিকাম 250 থেকে 350 টাকা, গাজর 80 থেকে 100 টাকা, বিন 150 থেকে 200 টাকা, ফুলকপির দাম 50 থেকে 60 টাকা পার পিস, বাঁধাকপি 90 টাকা কেজি, পেঁয়াজকলি 100 টাকা কেজি, লাউ গোটা 50 থেকে 60, কাঁচা লঙ্কা 200 টাকা কিলো, ধনে পাতা 300 টাকা কিলো, জ্যোতি আলু 30 থেকে 35 টাকা, চন্দ্রমুখী 40 থেকে 42 টাকা, পেঁয়াজ 80 থেকে 90 টাকা, আদা 300 থেকে 400 টাকা কেজি, রসুন 400 টাকা কেজি। ওদিকে মাছের দাম যথাক্রমে চিতল মাছ 800 টাকা, ইলিশ মাছ 1500 থেকে 2000 টাকা, কাতলা মাছ বড় কাঁচা 450 টাকা, কাতলা মাছ গোটা বড় 350 টাকা, বাগদার সাইজ অনুযায়ী দাম 1800-700 টাকা, গলদা চিংড়ি 700 থেকে 600 টাকা, পাবদা 450 থেকে 500 টাকা, পমফ্রেট সাইজ বুঝে 800 থেকে 900 টাকা, ভেটকি গোটা 500 টাকা। তালিকাটা কী করে এনফোর্স করা যায়, লিগালি করা যায় সেটা আমরা দেখছি। সেটা কর্পোরেশনের ট্রেড লাইসেন্সের সঙ্গে যখন ইস্যু হবে সেই সময় এটা করা যায় কি না, আইনি দিক থেকে সেটা ফিসিবল কি না, সম্ভব কি না, সেগুলো দেখে আমরা এটা নিয়ে একটা ডিসকাস করতে হবে। একটা জেনারেল ব্যাপার তো, এটা করতে গেলে সারা পশ্চিমবাংলা জুড়েই করতে হবে। রিপোর্ট, এস নিউজ।